আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাত্র 1 কাপ ময়দা দিয়ে খুবই সহজে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে এখানে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। কালো জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন এরকম মুঠ করে নেওয়ার পর টাইট মনে হবে, সেই পর্যায়ে বুঝতে পারবেন যে মিশ্রণটা সঠিকভাবে হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরম হবে না। ডোটাকে আমি প্রায় 1 মিনিট পর্যন্ত একটু ভালোভাবে মথে নিয়েছি। একটু সমান করে নিয়ে উপর দিয়ে আমি তেল মেখে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। ততক্ষণ এটা সেট হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর এখানে আমি ডোটাকে আবার নিয়ে একটু মথে নিলাম। এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। ময়দার গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে এরকম হবে, তবে অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা হবে না রুটিটা। চারদিকটা সমান করে কেটে নেছি। তো কোনো জায়গা দিয়ে যদি একটু সমান না হয়, সেক্ষেত্রে আবারও কেটে সমান করে নিতে হবে। এবার এটাকে আমি দুভাগ করে কেটে নিলাম। এভাবে দুভাগ করে কেটে নেওয়ার পর এগুলো উপরে একটু ময়দা লাগিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ভাঁজ করে এই দিকগুলোকে এরকম ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে এরকম করে কেটে নিতে হবে। একটু চিকন করে কাটলে দেখতে বেশি ভালো লাগবে। ভাঁজটা খুলে নিয়েছি। এবার এদিকগুলোতে আমি একটু পানি লাগে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। ভাঁজগুলো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কীভাবে জয়েন্ট করছে। এবার এদিকটাতে আরেকবার পানি লাগে এটা কীভাবে ঘুরিয়ে কোনার দিকটা এভাবে জয়েন্ট করে নিতে হবে। একইভাবে এই দিকটাকে আমি পানি লাগিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এটাকে নিচের দিক দিয়ে এরকম ঘুরিয়ে জয়েন্ট করতে হবে। তারপর হাত দিয়ে এটাকে চেপে চেপে এরকম একটু কোনাচে করে নিতে হবে। দেখুন হয়ে গেছে, একদমই সহজ, কিন্তু একবার ট্রাই করলেই হয়ে যাবে। ও সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এরকম কিন্তু চেপে লাগিয়ে নেবে সুন্দরভাবে। একইভাবে বাকিগুলো তৈরি করে নিলাম। ভাজার আগে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। শিরার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। চিনি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই শিরাটা তৈরি করার জন্য অনেক বেশি চিনি লাগবে না। এই পরিমাণ চিনিতে কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা আপনারা পিঠার ভিতরে সুন্দরভাবে লাগিয়ে নেওয়া যাবে। ফুটে এনেছি হাই ফ্লেমে। যখন শিরাটা একটু ঘন হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চেক করে নেবেন। যখন একটা তার দেখা যাবে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে একপাশে রেখে দেবেন। পিঠা ভাজার জন্য এখানে তেল নিয়েছি। তেলটা কিন্তু ঠান্ডা আছে। ঠান্ডা অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 4টা পিঠা একসাথে দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভাজার পরে আরও বেশি ফুলে যাবে, তাই একসাথে অনেকগুলো না দিয়ে 4টা করে দিচ্ছি। চুলা আঁচটা মাঝে থেকে কম রেখে এগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে। এতে করে এগুলো সুন্দরভাবে মচমচে হবে, উপরের দিকগুলো অনেক বড় বড় ফুসকা পড়বে না।
এক পাশে যখন সুন্দর একটা রং আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। চাইলে চুলাচটা এই পর্যায়ে মাঝারিতে করে দিতে পারেন, দুপাশে সুন্দর একটা রং করে নিতে হবে। ময়ূরপঙ্খী পিঠাগুলোকে আমি লালচে করে এরকম ভেজে নিয়েছি, এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি, তো এগুলো গরম থাকা অবস্থায় এগুলোকে তুলে শিরাতে দিতে হবে। শিরাটা কিন্তু হালকা গরম আছে, বেশি গরম না। এবার হালকা গরম শিরাতে গরম পিঠা একটা একটা করে দিয়ে এরকম ডুবিয়ে নিয়ে দুপাশে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিতে হবে। দুপাশে শিরাটা লাগিয়ে নেওয়ার পরে এটাকে তুলে নিতে হবে, এটাকে শিরাতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে কিন্তু এটা যথেষ্ট মিষ্টি হবে। সবগুলো ভেজে নিয়ে একইভাবে শিরাটা লাগিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে খুবই সহজ ময়ূরপঙ্খী পিঠা। বিভিন্ন অকেশনে এই সুন্দর পিঠাটা কিন্তু আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। তৈরি করতে কিন্তু একদমই কম উপকরণ লাগে, প্রায় 15 দিন পর্যন্ত আপনারা এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। পিঠাটা কিন্তু অনেক বেশি মচমচে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।